السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد شمانتو شرطا ودرشوك للي أمرا رياض الصالحين تكي على شوني عشي. আজকে আমরা যেই অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হলো বাবু হাতিন কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে মৃত ব্যক্তির জন্য কান্না যায়স কাদা তবে যায়স তবেদিন ওয়ালানিয়া হাতিন সেই কান্নার ভিতরে কোনো চিৎকার করা যাবে না এবং বিলাপ করা যাবে না চিৎকার এবং বেলাপ বিহীন কান্না করা শরীয়তে যায়স এটা কেন বলছেন যে চিৎকার করা যাবে না কারণ চিৎকার করে কান্না যেমন নাকি আমাদের দেশে আজকাল মহিলাদের মধ্যে বেশি এটা পাওয়া যায় তারা কথা বলে আর কাঁদে কথা বলে আর কাঁদে বলছে এটা হলো জাহেলিয়াতে প্রথা ইসলাম এটাকে হারাম করে দিয়েছে এটা করা যাবে না আল্লাহ নবী সালাম এটাও বলেছেন যে ইন্নাল মাইয়া ইউ আদাবু বি বুকাই আহলিহি মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়া হয় তার ওয়ারিশদের কান্দার কারণে ওয়ারিসেরা যদি চিল্লায় কাঁদে তাহলে এর কারণে ব্যক্তিকে শাস্তি দেওয়া হয় হাদিসের এটাই অর্থ কিন্তু এ বিষয়ে অলামা একরাম বলছেন যে তাকে শাস্তি তখন দেওয়া হবে যদি সে মৃত্যুর পূর্বে তাদের ওয়ারিশকে ওসিয়ত করে যায় যে আমার পর তোমরা এভাবে কাঁদবা তাহলে সে কান্দার গুণা তাকে দেওয়া হবে অথবা সে যদি জানে যে আমি মারা যাওয়ার পর এভাবে তারা চিল্লায় চিল্লায় কাঁদবে সে যদি তাদেরকে নিষেধ না করে এবং তাদেরকে ওসিহত না করে যায় যে আমার মৃত্যুর পর তোমরা যেন চিল্লায় কাঁদো না ওসিহত না করাটাও তার জন্য ক্ষতিকর কিন্তু চোখ দিয়ে যদি পানি ঝরে অন্থরে ব্যথা কষ্ট লাগে এতে কোনো অপরাধ নেই এ বিষয়ে আনিবনি আন্না রসুল্লা সাল্লাম

তার যারা দয়ালু বান্দা আছে যাদের অন্তর্কে আল্লাহ তালা দয়াময় বানিয়েছে এই ধরনের মানুষের প্রতি আল্লাহ তালা রহম করেন এবং দয়া করে বোখারে মুসলিম হাদিস ওয়ান আনাসিনাদী আল্লাহ আনহু আন্না রসুল আল্লাহস আসাল দাখ আলা আলাবনি ইবরাহিম রাদী আল্লাহ আনহু আহু বা ইয়াজুদু বিনাফ সিহ আনাসাদ্দ আল্লাহতানহু তিনি বললেন রসুল্লাস আসলাম তার ছেলে ইব্রাহিম ইব্রাহিম যখন মৃত্যু শয্যায় ছিল

হে আব্দুর রহমান মিন এটা একটি দয়া এটা দয়ার অংশ ইন্নাল আইনা তাদমা ওয়াল কলব ইয়াহজান নিশ্চয় চোখ অশ্রু ঝরছে ওয়াল কলব ইয়াহজান এবং অন্তরটি শোকার্ত ওয়ালা নাকুল ইল্লা মা ইউরদি রাব্বানা আমি এই মুহূর্তে ওই কথাই বলবো যেই কথা আল্লাহ সন্তুষ্ট হবে नाराज হবে না ওয়ালা নাকুল ইল্লা মা ইউরদি রাব্বানা আমি ওই কথাই বলবো যেই কথা আল্লাহ সন্তুষ্ট হবে ও ইন্না আলি ফেরাকি কয়া এব্রাহিম হে ইব্রাহিম তোমার বিচ্ছেদের কারণে আমরা অত্যন্ত মর্মাহত তোমার বিচ্ছেদের কারণে আমরা অত্যন্ত মর্মাহত একজন পিতা তার কাছ থেকে ছেলে যদি বিদায় নিয়ে চলে যায় ছেলে যদি মারা যায় তাহলে চোখ থেকে পানি ঝরা অন্তরে দুঃখ হওয়া এবং শোকাহত হওয়া এতে কোনো শরীরে বাধা নেই শরীর জেনে নিষেধ করেছে সেটা হলে চিল্লায় কাঁধতে চিল্লায় কাঁধতে নিষেধ করেছে এরপরে যেটা পরিচ্ছেদ সেটা হলে বাবুল মা মিনাল মিন কাফিয়া বলছেন যে ব্যক্তি মৃত ব্যক্তিকে গোসল করাবে তো গোসল করানোর সময় যদি মৃত ব্যক্তির কোন দোষ অথবা ত্রুটি কিছু দেখতে পারে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে হতে পারে অন্য কোনো বিষয় হতে পারে যদি তার কোনো ত্রুটি সে দেখতে পায় তাহলে তার উচিত সেই ত্রুটিটাকে গোপন রাখা সেটাকে মানুষের মানে প্রকাশ না করা

কিছু যদি সে পায় সেটাকে যদি সে গোপন রাখে গফর আল্লাহ আর চল্লিশ বার ক্ষমা করে দেবেন তাহলে মৃত ব্যক্তিকে যে গোসল করাবে তার এটা জানা দরকার যে সে যদি কোনো ত্রুটি কোনো দোষ মৃত ব্যক্তির কিছু দেখতে পায় তাহলে সেটা কারো কাছে বলা ঠিক না না যদি বলে সে ত্রুটিটা যদি সে গোপন রাখতে পারে তাহলে একবার নয় দুইবার নয় চল্লিশ বার আল্লাহ তালা তারা ক্ষমা করে দেবেন করে দেবেন রাহুল হাকিম ওকআল হাদিস আল্লাহ মুসলিম হাকিম হাদিসে বর্ণনা করেছেন এবং বলছেন মুসলিমের সতে হাদিসে সহি বাবু সলাতে আল মাই ও হদুরহি ও ব্যক্তির জানাজার সলা দায়ী করা এবং জানাজার সলাতে অংশগ্রহণ করা দাপনে অংশগ্রহণ করা এবং মহিলাদের জানাজায় শরিক হওয়া মাইয়েতের পিছনে যাওয়া মাকরুহ মহিলাদের জানাজার পিছনে যাওয়া মাকরু

ফালহু কিরাতান তাহলে ওই ব্যক্তির জন্য দুই ক্বিরাত পরিমাণ সওয়াব তো আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছে যে দুই ক্বিরাত কি এর অর্থ কি? তিনি বলেন মাসালুল জাবালাইন আল দুই বড় পাহাড় পরিমাণ সে সওয়াব পাবে সুবহানাল্লাহ তার শুধু جناজায় শরীক হলে এক পাহাড় পরিমাণ সওয়াব আর জানাজা এবং দাফনে শরীক হলে দুই পাহাড় পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আমরা মৃত ব্যক্তির সংক্রান্ত মাসাইল নিয়ে আমরা আলোচনা করে আসলাম রিয়াজ শালহীন থেকে এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব ইনশা আল্লাহ তাল